ট্যালেন্টের একটি নতুন এপিসোড নিয়ে আমি চলে এসেছি কোন নগরে। আপনারা জানেন যে এই এপিসোডে আমরা বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার প্রতিভাকে তুলে ধরার চেষ্টা করি। আমাদের একসময়ের একটা খুব জনপ্রিয় শিল্প ছিল হরবোলা। একজনের গলায় বিভিন্ন পশু বলুন, বিভিন্ন পাখি বলুন আওয়াজ, চোখ বন্ধ করে যদি আপনি শোনেন তাহলে বুঝবেন হয়তো কোনো সাউন্ড সিস্টেম থেকে সেই শব্দ আসছে, কিন্তু সেই শব্দ আসলে আসছে একজন মানুষের গলা থেকে। বিভিন্ন গলায় বিভিন্ন শব্দ বের করে মানুষকে মাতিয়ে রাখতেন, মঞ্চ মাতিয়ে রাখতেন একসময় এই কোন্নগরের বাসিন্দা সুরজিৎ অধিকারী। কিন্তু সময় বদলেছে, সময় ডিজিটাল হওয়ার পরেই এই হরবোলা শিল্প কিন্তু আস্তে আস্তে অতীতের পাতায় চলে যাচ্ছে। একটা সময় আমরা সাহিত্যে বিভিন্ন সত্যজিৎ রায়ের সাহিত্যেও কিন্তু হরবোলা এই বিষয়টা উঠে এসেছিল, কিন্তু এখন হরবোলা আর সমাজের পাতায় নেই, মঞ্চে নেই, এখন রয়েছে সাহিত্যের পাতায়। তাই এই সমস্ত শিল্পীরা একে একে হারিয়ে যাচ্ছেন, তারা পেটের টানে কোনো রকমে অন্য কোনো কাজে যুক্ত হয়ে যাচ্ছেন। এরকমই একজন শিল্পীর সঙ্গে আজকে আমি কথা বলবো, তার সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব যে তিনি কিভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত হলেন বা কেমন আছেন তিনি। ওই মোটামুটি চলে যাচ্ছে। আচ্ছা, আপনি যে শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন সেই শিল্পের এই বর্তমানে এখন কি অবস্থা? এখন পরিস্থিতি খুবই খারাপ, মানে খুব 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 খারাপ যাকে বলে, মানে কোনো ডাক ঠাক পাওয়া যায় না এখন। আগে পাওয়া যেত প্রচুর, খাবারও সময় পেতাম না, এখন সেটা একবারেই নেই। এখন কি করছেন আপনি? আমার ওই ড্রিঙ্কের একটা দোকান, অ্যাকোরিয়াম, একটু মুড়ি বিক্রি করি। এই মানে এই যে এখন যে শিল্পটা একেবারেই বন্ধ হয়ে যাওয়ার মুখে, আপনি একজন শিল্পী হিসেবে এই বিষয়টা কিভাবে মানে কি বলবেন? আমি বলি যে সবাই যদি সহযোগিতা করে এবং শিল্পী যারা আছে, বড় বড় যারা শিল্পী, তারা যদি সবাই হরবোলা নিয়ে চর্চা করে এবং ভাবনা চিন্তা করে, তাহলে আমার মতন অনেক হরবোলা শিল্পীরা আছে, তারা সুযোগ সুবিধাগুলো পাবে। এখন সরকারের কাছে আপনি মানে বা আপনি যদি কারোর কাছে কিছু আশা রাখেন আপনার এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য, কি আশা রাখবেন? আমি সরকার তো আমাকে একটা শিল্প ভাতা দেয়, শিল্পী ভাতা যাকে বলে, 1000 টাকা করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী প্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেরণায় আমি একটা শিল্প ভাতা পাই 1000 টাকা করে। যদি তারা একটু সব শিল্পীদের একটু সহযোগিতা করে তাহলে সবারই একটু ভালো হয়। সুযোগ সুবিধা কি একেবারে পাচ্ছেন না? না, একবারে বন্ধ হয়ে গেছে। দুঃখ হলে আর কিছু করার নেই না, শিল্পীদের দুঃখ হলে আর কে দেখবে, কে ভাবনা চিন্তা করবে, এইসব নিয়ে এখন কেউ ভাবে না। আমি দেখেছি আগে ভাবত। এখন এই যে মানে হারিয়ে যাচ্ছে এই শিল্পগুলো, এই হরবোলা শিল্পই বলুন, হারিয়ে যাচ্ছে, এতে মানে আপনারা কতটা হারিয়ে যাচ্ছেন বা নিজেদের অস্তিত্ব কি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে করছেন? মনে করি তো অস্তিত্ব নষ্টই হয়েছে, শিল্পীর লাইনটাই অস্তি, হরবোলার লাইনটাই বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন কি চান? আমি চাই শিল্পটাকে তো বাঁচিয়ে রাখতে চাই, এটা মা সরস্বতী দেবীর কণ্ঠ, তাহলে তো বাঁচিয়ে রাখতে চাই। এবং বাড়িতে বসে বসে এবং দোকানে বসে বসে কাস্টমার আছে, আমি কয়েকটা আওয়াজ শোনাই, বিভিন্ন ধরনের আওয়াজ শোনায়, তারা খুশি হয়, আমার দোকান থেকে মালপত্র নেয়। আমি এটা 8 বছর থেকে, আমার তো আগের থেকে আমি নিজেই হরবোলা করতাম, 8 বছর বয়স থেকে আমি হরবোলা স্টার্ট করি। আমি একটা কুকুরের আওয়াজ করি, আমার মামা হচ্ছে দুলাল চক্রবর্তী, সেও এই হরবোলা করত, আমার এই কুকুরের আওয়াজটা শুনে মামা আমাকে মেরেছিল, তখন আমি বুঝলাম খুব ভালো। আর সেম জিনিস আমি বাড়িতে এসে কুকুরের আওয়াজ করেছিলাম, কান্না করে না মারলে যেমন বাচ্চারা, সেম জিনিস বাবার কাছে আমি মার খাই,
আমার মেজদি বলেছে আমার ভাই কিন্তু এটা বুড়ো কিন্তু এটা করেনি, ও মুখে আওয়াজ করে তখন বললো, তখন বুঝলাম যে এটা সাকসেসফুল। এই করে 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 আস্তে আস্তে আমি স্টার্ট করি। আচ্ছা কোথাও শিখেছেন বা নিজের না? এইটা আমার নিজের থেকে, আমি কাউর থেকে শিখিনি, নিজের প্রতিভা। এটা মা সরস্বতী দেবী আমাকে দিয়েছে, আমি দেখেছি আমার কণ্ঠে অনেক কিছু আছে, সেটাকে আমি রিয়াজ করি। এরপরে মানে কিভাবে শুরু হলো আপনার এই শিল্পী হিসেবে মানে মঞ্চে ওঠা? হ্যাঁ, মঞ্চে উঠেছি আমি 8 বছর বয়স থেকেই মঞ্চে উঠেছি। আমাদের এখানে একজন শান্তনু ভট্টাচার্য হেমন্ত কণ্ঠে গান গায়, সে আমাকে সঙ্গে করে নিয়ে যেত বাচ্চা বয়সে, বিভিন্ন অনুষ্ঠান গেলে সেখানে সেখানে নিয়ে যেত। তারপর আমি ওখানে হরবোলা করি বিভিন্ন জায়গায় করে, আমার কিছু তখন 8 বছর থেকে কিছু কিছু টাকা পেতাম আমি। আমার হ্যাঁ তো তখন তো খুবই ভাল লাগতো, মানে আমি আরও বড় হব এই চিন্তা ভাবনা আমার ছিল। মানুষ চিনতে যখন আমি হরবোলা স্টার্ট করলাম, বিভিন্ন অনুষ্ঠান দেখলো টিভিতেও, গল্পিনীও আমার অনুষ্ঠান হলো, তখনও দেখলো যে এই ছেলেটা হরবোলা করে, সবাই তখন সবাই জানে এই হরবোলা শিল্পী। হ্যাঁ, আমি তো এখানে বালি নিশ্চিন্তায় করেছি, আমি আসামসুল করেছি, রানাঘাট করেছি, দুর্গাপুর করেছি, আখাইপুর করেছি, এবং আমি কাস্টাপাড়া জাগরণী ক্লাবে মান্না নাইট করেছি, তার ত্রিপুরা করেছি, গুয়াহাটি করেছি, পশ্চিমবঙ্গের বাইরেও হ্যাঁ এরকম অনুষ্ঠান করেছি, বড় বড় শিল্পী ছিল। হ্যাঁ, আমাকে বরুণ মজুমদার আমাকে নিয়ে গেছে, যিনি খবর বলতেন আকাশবাণী ভবনে, উনি আমাকে পরীক্ষা নিল, তার সঙ্গে প্রদীপ মৈত্রবি ছিল একজন, সেও পরীক্ষা নিল, নেওয়ার পর দেখছে একে দিয়ে হবে। তখন যুবভবনী মঞ্চে আমি অনুষ্ঠান করতে থাকি এবং আমার 6 মাস ধরে এই অনুষ্ঠানটা করা হয়। তখন আপনার এই এলাকার মানুষজন আপনাকে শুনতে পেত, হ্যাঁ তারা কি বলতো? তারা খুব ভালো বলতো, তারা রেডিও শুনতো, যে স্কুলে পড়াশোনা করতাম সেই স্কুলের মাস্টারমশাইরা খুব প্লিজ, নবগ্রাম বিদ্যাপীঠ ছুটি হয়েছিল আমার জন্য একদিন এই শুনেছিল বলে সব সবাই খুব আনন্দ হতো। আর এবং বিভিন্ন কণ্ঠ করতে পারতাম বলে মাস্টাররা আমাকে নিয়ে এইগুলো করতো, বলে তুই একটু আওয়াজ কর। আচ্ছা আচ্ছা, এই যে এত আনন্দের একটা মানে একটা শিল্প নিয়ে এই এদিকে ওদিক ছুটে যাওয়া, পশ্চিমবঙ্গের বাইরেও ছুটে যাওয়া, হঠাৎ করে কবে থেকে এই সব কিছু ওই সব কিছু থেমে যায়? বাবা মা ক্যান্সারে অসুস্থ হয়ে পড়ে, তারপরে ভাই 10-এ ক্যান্সার হয়ে যায়, এই 21-এ লকডাউন হয়ে যায়। তারপর তাকে আস্তে আস্তে মন থেকেই সব কিছু ভুলে যাচ্ছিলাম, তারপর আমি আবার ঘুরে দাঁড়ালাম। আমি বলছি এই যে শিল্পটা আস্তে আস্তে এই এত জায়গায় অনুষ্ঠান হতো, আপনি বলছেন সব বন্ধ হয়ে যেতে শুরু করেছে, কবে থেকে সেই বন্ধ? এই বন্ধটা শুরু হতে আরম্ভ করেছে আমার তো মনে হয় 85 কি 90 সাল থেকে, কিন্তু আস্তে আস্তে যেমন বিচিত্রা অনুষ্ঠান বিভিন্ন ক্লাবে হতো সেই জন্য আস্তে আস্তে সেগুলো গণ্ডগোলের জন্য মনে হয় বন্ধ করে দিয়েছে। আগে প্রচণ্ডভাবে হতো, বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন ক্লাবে অনুষ্ঠান হতো, এখনও হয়, শুধু কোনো রবীন্দ্রভবন বলো কোনো বড় জায়গা নিয়ে অনুষ্ঠান করা হয়। এই হরবোলা শিল্পটাকে কি আর কেউ মানে আপনি কীভাবে এটা হারিয়ে যাচ্ছে বলে আপনি মনে করছেন? আমার তো মনে হয় কেউ তো ইসে নিচ্ছে না, হরবোলা যারা শিল্পী ছিল তারা কিন্তু এইসব নিয়ে হতাশায় ভুগেছে, আর কিছু হবে না। আমি মনে করি যারা হরবোলা করে সব শিল্পীদের এবং যারা গানও গান তারাও যেন সেই শিল্পীরা যেন এই হরবোলা শিল্পীদের একটুখানি চান্স দেওয়া হয়, তাহলে জাগরণ হতে পারে হরবোলা শিল্পী। এখন কতটা কষ্ট হয়? কষ্ট হলে তো কিছু বোঝানো যায় না কাউকে কতটা কষ্ট, আর সেই জন্য নিজের কষ্ট নিজের কাছেই রাখতে হয়।
যেতে, এখন সেটা যেতে পারছেন না, তো সেখানে কি মনের মধ্যে কোনো আক্ষেপ রয়েছে, কোনো অভিমান রয়েছে বা? আক্ষেপ তো একটু থাকবেই, আক্ষেপ থাকবে না যদি কোনো বড় বড় শিল্পীরা একটু সহযোগিতা করে যে কোনো মঞ্চে, তাহলে ওই হরবোলা শিল্পীগুলো তাহলে একটা স্থান পাবে, আর বড় বড় যারা শিল্পী তারা যদি একটু সহযোগিতা না করে তাহলে আর ছোট ছোট শিল্পীরা স্থান পাবে। এখন এই মুহূর্তে আপনি কি চাইছেন? না আমি আর কি চাব, আমার তো কিছু চাওয়ার নেই, আর কি যাব, কষ্ট নিজেকেই বইতে হবে, সেই অবস্থায় আমাকে চলতে হবে। হ্যাঁ সরকারি তো সাহায্য পাইস, শিল্পী ভাতা মানে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর প্রেরণা, মমতা ব্যানার্জির প্রেরণায় অভিষেক বন্দনার প্রেরণায় আমি একটা শিল্পী ভাতা পাই 1000 টাকা। ওই কোনো মতো ওষুধ ঠষুধ কেনা টেনা এগুলো হয়ে যায়, এই নিয়ে তো সংসার তো চলবে না। এখন সেই জন্য আপনি কি করেন? আমি এই আমার একটা ড্রিঙ্কের দোকান আছে, একটা রঙিন মাছের দোকান আছে, আর একটু জল সাপ্লাই করি, আর একটু মুড়ি সাপ্লাই করি। এখনও চর্চা আমি চালিয়ে যাচ্ছি এবং মরার আগের দিন অবধি চালিয়ে যাবো, এইটা আমার সরস্বতী দেবী দিয়েছে, এটাকে আমি ছাড়ছি না সহজে। আচ্ছা এখনকার বাচ্চাদের মধ্যে বিভিন্ন জিনিস শেখার একটা প্রবণতা আছে, ছবি আঁকা বলুন, আবৃত্তি বলুন, নাচ বলুন, ফর্মুলাকে কি কি চিনছে, কোনো বাচ্চারা চিনছে বা আপনারা কি চেষ্টা করছেন যে ফর্মুলা শিল্পটাকে এখনকার জেনারেশনের মধ্যে? এখনকার জেনারেশন হরবোলা নিয়ে চিন্তা ভাবনা করে না, এখনকার জেনারেশন হচ্ছে গান বাজনা লাড়ালাপা হবে সেইটা নিয়ে ওদের চিন্তাভাবনা, এত কঠিন জিনিস নিয়ে চিন্তাভাবনা ওরা করতে পারবে না। মানে কেউ কি আগ্রহ প্রকাশ করে? না না কেউ আগ্রহ প্রকাশ করে যে হরবোলা শিখবো এই শিখবো, কেউ আগ্রহ প্রকাশ করে না। না আমার বাড়ির কেউ না। হ্যাঁ যদি আমার ভাইপো মাঝে মাঝে দেখে আওয়াজ দেয়, হ্যাঁ সে যদি শেখে তাহলে দিয়ে যাব, আর না দি না নিলে আর তো কিছু করার। আপনার নাম বলুন। সুরজিৎ অধিকারী। যেমনটা তার সঙ্গে আমরা কথা বলে জানতে পারলাম, সুরজিৎবাবুর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তিনি বলছেন এই শিল্প চর্চা তিনি চালিয়ে যাচ্ছেন বহুদিন থেকে, একেবারে ছোটোবেলা থেকে তিনি শুরু করেছেন এই শিল্প চর্চা, এবং এই মুহূর্তে কিন্তু কোনো মঞ্চেই তিনি আর ডাক পান না, এবং তিনি যেটা জানাচ্ছেন যে যদি বড় বড় শিল্পীরা এসে একটুখানি হরবোলা শিল্পীদের সহযোগিতা করেন তাহলে হয়তো আবার এই হরবোলা শিল্প মঞ্চে উঠতে পারবে এবং মঞ্চ মাতাতে পারবে। এবং তিনি আরও একটা বিষয় জানাচ্ছেন যে শুধুমাত্র পেটের টানেই কিন্তু তিনি একটি ছোটো একটি দোকান চালাচ্ছেন, যে দোকানে রয়েছেন রঙিন মাছ থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন ধরনের এবং মুড়ি, এই সমস্ত বিক্রি করেই কিন্তু আপাতত তিনি সংসার চালাচ্ছেন। তবুও তিনি চান তার শিল্পটাকে বাঁচিয়ে রাখতে, তার শিল্প কাউকে দিয়ে যেতে, কিন্তু এখনকার প্রজন্ম কিন্তু আগ্রহ দেখাচ্ছে না, সেই বিষয়ে তিনি আক্ষেপ প্রকাশ করলেন। এবং তিনি সর্বতোভাবে যেটা চাইলেন যে তিনি তো সরকারি সাহায্য পাচ্ছেনই, কিন্তু একেবারে নতুন যে শিল্পীরা রয়েছেন এবং যে একেবারে বিখ্যাত যে শিল্পীরা রয়েছেন তারা যদি তাদের মঞ্চে এই হরবোলা শিল্পীদের একটু স্থান দেন তাহলে হয়তো হরবোলা শিল্প আবার বেঁচে উঠবে। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে জানান কমেন্টে, এবং আপনার এলাকার কোনো প্রতিভাকে তুলে ধরতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে, কমেন্ট করে জানান কমেন্ট বক্সে, এবং আরও এরকম খবর জানতে নজর রাখুন DNN বাংলায়। DNN বাংলা, সবার মনে সবার ফোনে।